রাস্তার রাজা, লাক্সারিয়াস গাড়ি একটা, 2007 মডেল, 8 রেজিস্ট্রেশন, 100% ফার্স্ট পার্টি ওনারের একটা গাড়ি। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই মডেলের মধ্যে এই গাড়িটার থেকে বেস্ট গাড়ি ঢাকা সিটিতে নাই। হচ্ছে ভাইয়া হোন্ডা গ্রেস, যেটা অনেক ইয়াং জেনারেশন বলেন, যারা মিডল এজের বলেন, সবাই পছন্দের একটা গাড়ি। এক্স করলা লিমিটেড ভার্সন, আচ্ছা, এক্স লিমিটেড 2005 এর মডেল। চকলেট খেতে খেতে ভিডিও করা যাবে? হ্যাঁ করেন করেন, শুরু হয়ে গেছে ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ফাহিম ভাই। তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। দুবাই ট্রিপ কেমন হলো এটা বলেন? দুবাই ট্রিপ অনেক ভালো ছিল। এই যে দেখলাম স্পোর্টস কারের সামনে ছবি দিচ্ছেন, কেমন ওগুলো? ভালো, আসলে আমাদের দেশে এগুলো স্বপ্ন চিন্তা করা যায় না। হ্যাঁ, রাস্তাঘাট, তারপরে হচ্ছে ভালো প্লে, মানে আসলে এগুলো চালানোর জন্য যে স্পেস বা যে ধরনের আসলে অ্যারেঞ্জমেন্ট দরকার, সেগুলো আসলে আমাদের দেশে নাই। আচ্ছা, আমি যদি এখান থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স করে যাই, ওখানে চালাতে পারবো? আমি মনে হয় বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, যেটার মধ্যে দুবাই মানে ইনলিস্টেড, মানে যে দেশগুলোতে চালাইতে পারবেন সেটার মধ্যে দুবাই ইনলিস্টেড। আপনি দুবাইতে চালাইতে পারবেন, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত চালাইতে পারবেন, যে এই এই সময়টা পর্যন্ত চালাইতে পারবেন। বাট আমি কিন্তু ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে যাই না, আর আমি গাড়িও চালাই না। তবে ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে যাবো। বাট দুবাইতে লাইসেন্স পাওয়াটা খুবই টাফ, এবং দুবাই যে রুলস, গাড়ি চালানোর যে রুলস, আপনি কোনো পুলিশ দেখবেন না, কিন্তু দেখবেন যে আপনার গাড়িতে মামলা খেয়ে গেছে, আপনার গাড়িতে পয়েন্ট কেটে নিচ্ছে, আপনার জরিমানা হয়ে যাচ্ছে। সো আর ওই দেশে সিগন্যাল ভায়ো, মানে সিগন্যাল যদি কোনোভাবে আপনি ক্রস করে যান রেড অবস্থায়, বিশাল জরিমানা, মনে করেন 50,000 দেরাম টাইপের, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 15-16 লাখ টাকা পর্যন্ত। আপনি কখনোই দুই নম্বরই করবেন, এবং ওই দেশে কোনো পুলিশ নেই, জাস্ট রুলস সবাই মেনটেন করে। আচ্ছা, বাই দ্য ওয়ে দুবাই গল্প নিয়ে আমরা পরে করতেছি ইনশাল্লাহ পার্সোনালি। সো আজকে গাড়ি দেখাই, আজকে আমরা আসি বেস্ট কার কালেকশন। এবং আপনারা জানেন যে আমাদের গাড়ি বাজার বিডি এবং বেস্ট কার কালেকশন দুইটা প্রতিষ্ঠান। সো আজকে আমরা বেস্ট কার কালেকশন থেকে ভিডিওতে এসেছি, যেটা ঢাকা গ্রিন রোড সেন্ট্রাল হসপিটালের ঠিক অপোজিটেই, YWC এর গেটে, যে গ্রিন স্কোয়ার, এটা হচ্ছে 12 গ্রিন স্কোয়ার, আর বিল্ডিং এর নাম হচ্ছে নূর স্কোয়ার। আচ্ছা, আমরা এখন নূর স্কোয়ারের নিচে আছি, যেটা আমাদের বেস্ট কার কালেকশনের শোরুম। আর আমাদের এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া থাকবে, যেটা হচ্ছে 09886022265, 09071501577 সো আজকে বেস্ট কার কালেকশনের কয়েকটা বেস্ট গাড়ি দেখাবো ইনশাল্লাহ, এবং আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। এটা হচ্ছে CRV, এটা হচ্ছে 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 2000 সিসির একটা ওয়াক ইন ড্রাইভ CRV, এবং এটা কিন্তু ভাই সানরুফ রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড কালার, এবং এটা তেলের গাড়ি, খুবই সুন্দর একটা গাড়ি। সো এটা হচ্ছে 2012 মডেল, 17 রেজিস্ট্রেশন, একটা রিকন্ডিশন গাড়ি, যদি কেউ ফিল চায় আই থিঙ্ক এই CRVটাতে পাবে ইনশাল্লাহ। এটা উষা স্টার্ট, সিট পাওয়ার, সানরুফ সব আছে, এবং এইটা একটা ফ্রেশ কন্ডিশনের একটা CRV। এইটার ভাই আমাদের আস্কিং হচ্ছে 34,50,000 টাকা। 34,50,000, জি। এখানে একটা গাড়ি আছে, এটা হচ্ছে SUV, ওইটাও একটা SUV, এটা একটা SUV, এবং এটা জাপানি গাড়ি, এটা হচ্ছে আপনার কোরিয়ান গাড়ি, এটা হচ্ছে আপনার টাকসান, 2012 মডেল, এবং এটা সানরুফ, মুনরুফ সব আছে এটা, এবং এটা ইন্টেরিয়রটাও খুব সুন্দর, এবং ফুললি প্যানোরামিক সানরুফ মুনরুফ, এবং এই গাড়িটা খুবই সুন্দর। যারা SUV কিনতে চায় তাদের জন্য একটা লাক্সারিয়াস ইউনিট, এবং এই টাকসানটা যদি সরাসরি কেউ এসে দেখে আমার বিশ্বাস যে তাদের পছন্দ হবে ইনশাল্লাহ। এইটা ভাই আমাদের আস্কিং হচ্ছে 19,80,000 টাকা। 19,80,000, জি। আর এখানে একটা প্রাডো আছে, প্রাডো রাস্তার রাজা, লাক্সারিয়াস গাড়ি একটা, 2007 মডেল, 8 রেজিস্ট্রেশন, 100% ফার্স্ট পার্টি ওনারের একটা গাড়ি। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই মডেলের মধ্যে এই গাড়িটার থেকে বেস্ট গাড়ি ঢাকা সিটিতে নাই, 7 মডেলে প্রাডো বেস্ট নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ফার্স্ট পার্টি মালিক গুলশানে চালাইছে, এবং গাড়ি খুব যত্ন সহকারে চালাইছে। টায়ারগুলো দেখেন কি সুন্দর। ওকে, সো এইটা ভাইয়া সানরুফ আছে, গাড়িটাতে সানরুফ আছে, 7 সিট, সানরুফ 7 সিট, সব ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস সব আছে। সামনে নির্বাচন, যদি কেউ চিন্তা করে যে একটা প্রাডো গাড়ি কিনবো, তাহলে এটা একটা বেস্ট প্রাডো গাড়ি হবে ইনশাল্লাহ, কম দামের মধ্যে। 47,50,000 টাকা আমাদের আস্কিং প্রাইস, 47,50,000, এবং প্রত্যেকটা গাড়ি, যে এই সিরিয়াল থেকে যে তিনটা গাড়ি দেখতে পাচ্ছেন, যদি এখান থেকে দেখেন এই সিরিয়ালে যে তিনটে SUV আছে, যদি কোনো কাস্টমার সরাসরি আসে পছন্দ করে ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ দাম কমাই দিব। ওকে, এটা হচ্ছে ভাইয়া হোন্ডা গ্রেস, যেটা অনেক ইয়াং জেনারেশন বলেন, যারা মিডল এজের বলেন, সবার পছন্দের একটা গাড়ি হোন্ডা গ্রেস।
ড্যাশ ক্যাম আছে, এটা ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে, এবং এটা 2015 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, পার্ল হোয়াইট কালার, একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা হোন্ডা গ্রেস। এবং এটা জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে। এটা আমাদের আস্কিং হচ্ছে 19,50,000 টাকা। 19,50,000 হোন্ডা গ্রেস, হোন্ডা গ্রেস খুবই সুন্দর একটা গাড়ি, স্পোর্টি একটা লুক আছে। এবং এইটা আই থিঙ্ক যদি কোনো কাস্টমার সরাসরি আসে, আমার মনে হয় এই বাজেটের সেরা গাড়ি। জি, আর এটা হচ্ছে একদম নতুন একটা গাড়ি, একটা রিকন্ডিশন গাড়ি বলতে পারেন। আচ্ছা, 2017 তেলের এক্সিও, আচ্ছা 22 এর রেজিস্ট্রেশন, 49 সিরিয়াল, নন হাইব্রিড, হোয়াইট কালার, নন হাইব্রিড। ওকে, এটা দেখেন না কত সুন্দর একটা গাড়ি। 23,80,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। 23,80,000। এর কিন্তু ড্যাশ ক্যাম আছে, ঠিক আছে, ইমার্জেন্সি ব্রেক সেন্সার আছে এটাতে। ওকে, খুবই সুন্দর একটা গাড়ি। এটা হচ্ছে 23,80,000। 23,80,000। এদিকে একটা এলিয়ন আছে, 2005 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল, মিরপুর বিআইটি তে রেজিস্ট্রেশন করা, সিলভার কালারের একটা, তেল এবং সিএনজি দুইটাই আছে। জি, এলিয়ন, ওল্ড শেপ এলিয়ন, যারা ওল্ড শেপ এলিয়ন 2005 এর মডেল তাদের জন্য সিলভার কালারের এলিয়নটা। এটা দাম হচ্ছে 14,85,000 টাকা। 14,85,000। 14,85,000। এখানে একটা প্রিমিও আছে, 2004 এর মডেল, এটা পার্ল হোয়াইট কালার, এটা কিন্তু ওল্ড শেপের একটা প্রিমিও, যেটা কাস্টমারদের সব থেকে পছন্দের গাড়ি। এই গাড়িটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস আপনার এটাও কম, 14,80,000। সো এইটাও আই থিঙ্ক যদি কাস্টমার সরাসরি আসে আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ কমাই দেওয়ার চেষ্টা করবো। আর এদিকে একটা গাড়ি আছে, এটা হচ্ছে এক্স করোলা, এটাও কিন্তু এক্স করোলা লিমিটেড ভার্সন, এক্স লিমিটেড, 2005 এর মডেল, এটাও কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি। এবং একটা যদি মনে রাখবেন, গাড়ি বাজার বিট এবং বেস্ট কার কালেকশন, আমরা ইনশাল্লাহ আমাদের দুইটা শোরুমে কখনো আমরা ভাড়ার গাড়ি উঠাবো না। আচ্ছা, এটা কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি, পার্সোনাল ইউজ, নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারবেন যে এটা একটা পার্সোনাল গাড়ি, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। ওকে, 5 এর মডেল, পার্সোনাল ইউজের একটা এক্স করোলা, নিউ শেপের গাড়ি, যেটা আমাদের আস্কিং 11,80,000। এবং আমি বিশ্বাস করি যারা যারা ভালো গাড়ি কিনতে চায়, যারা ভালো কন্ডিশনে গাড়ি কিনতে চায়, তারা গাড়ি বাজার বিডি থেকে গাড়ি নেবে, বেস্ট কার কালেকশন থেকে গাড়ি নেবে। এবং এই গাড়িগুলা প্রত্যেকটা সুন্দর, এবং এই বেস্ট কার কালেকশনে আমরা আরও ভালো ভালো কিছু গাড়ি কালেক্ট করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো ভালো গাড়ি দেখতে পারবেন। সো আমাদের সাথে থাকুন, বেস্ট কার কালেকশনের সাথে থাকুন, গাড়ি বাজার বিডির সাথে থাকুন, ভালো থাকবেন, সালামু আলাইকুম।